দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, দেশে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এখন জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, কাশি হলেই সবার মনে একটা ভয়, আমার কি করোনা হলো কিনা। যদিও এই সিজন চেঞ্জের সময়, মৌসুমের এই সময়টায় জ্বর, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট খুবই স্বাভাবিক, কিন্তু তারপরেও যেহেতু চারপাশে করোনা আতঙ্ক, তাই সবার মনেই ভয় যে আমার কি করোনা হলো কিনা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর, সর্দি হলেই সবাই ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু খুব দুঃখজনক বাস্তবতা হলো তারা ডাক্তারের দেখা পাচ্ছে না। এই রকম যারা অবস্থায় আছেন তাদের জন্য এই ভিডিওটা, বা আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে প্লিজ এই ভিডিওটা ছড়িয়ে দিন। কি করতে হবে, কি করতে হবে, প্রথম কথা আপনি কি কয়েকটা সাধারণ ওষুধ খান। আপনার জ্বর আছে, সর্দি আছে, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, আপনি ট্যাবলেট প্যারাসিটামল খান, অ্যান্টিহিস্টামিন একটা ট্যাবলেট খান, গ্যাস্ট্রিকের ওষুধ খান, মুখে খাবার ওরসালাইন খান, বেশি করে তরল খাবার খান, বিশ্রাম নিন। এবং এখানে যে ওষুধগুলি দেওয়া হয়েছে ভালো ভালো কোম্পানি, নর্মাল প্যারাসিটামল খাবেন, কাশির জন্য অ্যান্টিহিস্টামিন খাবেন, লেবু জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবেন, বেশি বেশি তরল পদার্থ পান করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, এবং অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখবেন। কোনোভাবেই সুস্থ ব্যক্তিকে ছোঁবেন না। আপনি বিদেশ থেকে আসুক, আসুক বা না আসুন, আপনার করোনা থাকুক বা না থাকুক, আপনার যদি জ্বর থাকে, সর্দি থাকে, গলা ব্যথা থাকে, টেস্ট করার আগ পর্যন্ত কোনোভাবেই সদস্যদের ছোঁবেন না, 3 ফুট দূরত্ব বজায় রাখবেন, বাসাতেও মাস্ক ব্যবহার করবেন, নিজ উদ্যোগে 2টা পরীক্ষা করিয়ে নেবেন, সিবিসি পরীক্ষা এবং টেস্ট এক্সরে। যদি আপনার জ্বর থাকে, গলা ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, রক্তের সিবিসি পরীক্ষা এবং চেস্ট এক্সরে পরীক্ষা করান। এবং সবশেষ কথা, দয়া করে ঘরের বাইরে বেরোবেন না। আপনি অসুস্থ, আপনার জ্বর আছে, শ্বাসকষ্ট আছে, গলা ব্যথা আছে, ঘরে অবস্থান করেন, ঘরে অবস্থান করেন, বাইরে বেরোবেন না। অতি জরুরি কোনো কাজে, ধরেন হাসপাতালে যদি যেতে হয়, মাস্ক ব্যবহার করবেন। এভাবেই প্রাথমিক চিকিৎসাগুলি নেন, টেস্টগুলি করান, সতর্ক থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।